গণটিকা কার্যক্রমের খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যেতে চাই আমাদের সহকর্মী আছেন জুয়েল থিওটিনেস। জুয়েল, আপনি যেখানে আছেন সেখানকার গণটিকা কার্যক্রম কেমন দেখছেন জানাবেন। যে পরিকল্পনার কথা বলা হয়েছে যে গত মাসে যারা প্রথম ডোজ নিয়েছিল গণটিকা কেন্দ্রের, দ্বিতীয় মাসে যে তারিখগুলো কথা বলা হচ্ছে সেগুলো আসলে পরিকল্পনা, বাস্তবে কিন্তু অন্যরকম। কিরকম করে বলে বিষয়টা বুঝিয়ে বলি, এটি হচ্ছে যে ধরেন আমি যে স্পটে এসেছি, মনে করুন যে বক্সিবাজার নবস্বাস্থ্য কেন্দ্রে এসেছি, সেখানে কিন্তু 7 তারিখে যারা তারা কিন্তু এসেছে, গত মাসের 7 তারিখে যারা নিয়েছিল এবং এমনকি আগামীকালে যাদের নেওয়ার কথা ছিল 8ই সেপ্টেম্বর, তাদেরকেও কিন্তু ফোন করে ডাকা হয়েছে। অর্থাৎ এটা নির্ভর করছে টিকা কেন্দ্র এবং যেসব ওয়ার্ডগুলো রয়েছে তাদের ব্যবস্থাপনার উপর, তাদের যোগসাজশ বা যোগাযোগের উপর, তারা কীভাবে ব্যবস্থা করে টিকা দিতে পারবেন, যারা টিকার প্রত্যাশী রয়েছেন, যারা প্রথম ডোজ নিয়েছেন তাদেরকে দ্বিতীয় ডোজ দেওয়ার বিষয়ে তারা কীভাবে ব্যবস্থা করতে পারবেন বা ব্যবস্থাপনা কেমন হবে, সেটার উপর নির্ভর করছে। আর বিষয়টি জানা দরকার, সেটি হচ্ছে ঢাকা দক্ষিণে কিন্তু দ্বিতীয় ডোজও কিন্তু প্রতিদিন 700 ডোজ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এগুলো আসলে পরিকল্পনা থাকে, অনেক সময় বেশি দিতে পারে, অনেক সময় কম দিতে পারে, যে সময়টি বলা হয় সেই সময়ের আগেই শেষ হয়ে যায়, সময় পার হয়ে গেলে আসলে দেওয়া হয়ে ওঠে না, এসব কিছু নির্ভর করে পরিস্থিতি এবং বাস্তবতার উপর। তো সকাল 9টার সময় শুরু হওয়ার কথা রয়েছে টিকাদান কার্যক্রম, যারা এসেছেন অনেক সকাল থেকে এসেছেন, অপেক্ষা করছেন এখানে, এবং 9টার সময় যখন শুরু হবে তার উপরে আসলে বলা যাবে বা বোঝা যাবে টিকাদান কর্মসূচির বাস্তবতাটা কী, সেই অনুযায়ী আপনাকে জানাতে পারবো। সাথী জুয়েল, ধন্যবাদ আপনাকে। এবার করোনার দ্বিতীয় ডোজের খবর জানতে আমাদের আরেক সহকর্মী যোগ দিচ্ছেন, রেদওয়ান আহমেদ। উনি যোগ দিচ্ছেন মহাখালী থেকে। রেদওয়ান, কেমন দেখছেন টিকাদান কর্মসূচি, কোনো অভিযোগ আছে কিনা? এখন পর্যন্ত আসলে কোনো অভিযোগ নেই, কারণ এখন পর্যন্ত টিকাদান কর্মসূচি শুরু হয়নি। শুরু হওয়ার কথা সকাল 9টা থেকে, আর আমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 20 নম্বর ওয়ার্ডে আছি। আমি একটু দেখাতে চাই এখানকার চিত্র, যে এখানে আসলে দীর্ঘ লাইন এবং সবাই খুব ভোরে এসে এই লাইনে দাঁড়িয়েছে। আমি একটু এক দুজনের সঙ্গে কথা বলতে চাই, তাহলে আসলে বোঝা যাবে যে আসলে তারা কখন এসেছেন এবং আপনি কথা বলতে চাচ্ছেন মনে হয়। কখন এসেছেন আপনি এখানে? এখানে প্রায় অধিকাংশ মানুষই আপনার ভোর 5টা বাজে এখানে এসে সিরিয়াল করছে। তো এখানে কার্যক্রম শুরু হবে 8টা বাজে, এখন থেকে শুরু হবে, তো ভোর 5টা থেকে আমরা সিরিয়াল ধরছি। আচ্ছা, আপনি ভোর 5টা থেকে আসছেন। আচ্ছা, আপনি কখন এসেছেন এখানে? আমি এখানে ফজরের নামাজের সময় আসছি। তখন থেকে এখানে দাঁড়িয়ে আছেন? হ্যাঁ। ভেতর থেকে কি বলা হচ্ছে, কটা থেকে শুরু হবে? এটা ডিক্লার দেয় নাই, এখনো কিছু বলা হয় নাই। বলেন। আচ্ছা, এখানে সাথী আসলে কয়েকজনের কথা শুনে বোঝা গেল যে আসলে কত ভোর থেকে তারা দাঁড়িয়ে আছেন। আমি একটু দীর্ঘ লাইনটি একটু আপনাকে দেখাতে চাই, যে এখানে হচ্ছে সামনে হচ্ছে পুরুষদের লাইন, ওই সাইডে হচ্ছে মহিলাদের লাইন, এবং তারা কিন্তু সবাই অনেক ভোরে এসেছেন এবং এই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। এবং তারা হচ্ছে আগে যারা, অর্থাৎ আপনি যেটি বলছিলেন, যারা ভ্যাকসিন নিয়েছেন তারাই দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য এই গণটিকা কার্যক্রমের এখানে আসলে এসেছেন। আর একটি বিষয় বলতে চাই, যে সিদ্ধান্ত অনুযায়ী বুধবার থেকে আসলে দেশব্যাপী সব সিটি কর্পোরেশন এলাকায় এই কার্যক্রম শুরু হবে। আগস্টের 7 ও 8 তারিখে যারা প্রথম ডোজ টিকা গ্রহণ করেছেন তারা একই কেন্দ্রে 7 সেপ্টেম্বর দ্বিতীয় ডোজ গ্রহণ করছেন। তো যখন টিকাদান কর্মসূচি শুরু হবে এই বিষয়ে আরও বিস্তারিত আপনাকে আমি জানাতে পারবো, জাননা চাচ্ছি। আর আমি এখন পর্যন্ত এই এখানে আছি, পরবর্তীতে আমি অন্য কোনো প্রতিষ্ঠানে যাব, অন্য কোনো ওয়ার্ডের অন্য কোনো স্কুলে যাব, সেখানকার তথ্য নিশ্চয়ই আপনাকে পরবর্তীতে জানাতে পারবো। নিশ্চয়ই রেদওয়ান আহমেদ আপনার মাধ্যমে এবং জুয়েল থিওটিনেস আপনার দুজনের মাধ্যমে আমরা টিকার গণটিকার কার্যক্রমের খবর জানতে পারবো।